তেমন মামলার পুলিশ দেখছি চাঞ্চল্যকর বয়ান দুই মহিলা রোগী সম্পর্কীয় হচ্ছেন নণন্দ ভাউজ গত শুক্রবার উভয় চিকিৎসাপর ক্ডিওলোজি বিভাগকে যাইলে কিন্তু রবিবার ইকো পরীক্ষা পরামর্শ দিয়ে ডাক্তার দিলবাগ সিং রবিবার ছুটি দিন থাই বি উভয় ইকো টেষ্টা কিন্তু এ সময় কৌশি মহিলা নর্স কিংবা মহিলা টাফ উপস্থিত নাকি এসওপি রোলাখোল উল্লঘন পরীক্ষা বেড়ে সম্পর্কীয় মধ্যে রোগী পাখে রহবা মনা করেদ্রেন সাধারণত ইকো করা পনেরো মিনিট সময় দরকার কিন্তু তিরিশ মিনিট টাইম নিয়ে ডাক্তার এ সময় ডাক্তার দিল্গ গুরুতর অস্তাচরণ করে অভিযোগ হয়েছে পীড়িত বয়ান এবং সাক্ষ্য প্রমাণ ও পারিপার্শ্বিক স্থিতি দেখলে ডাক্তার বিরোধে প্রমাণ যাচ্ছে বলে পুলিশ মামলার খসবাক অভিযুক্ত ডাক্তার ফস বাহানা করুক সন্দেহ করা যাচ্ছে

যাই পরীক্ষা হয়েছেন যদি ডাক্তার ভালো উদ্দেশ্য থাকে তাহলে দুই জন ব্যক্তি সাইমিল্টনেসিল রুমে জনকর পরীক্ষা করি আজ জন উপস্থিতরে উপস্থিতি করাই পারি থে তা সে না সো এই সবুক যদি আপনার দেখবে এবং তাপরে ভিক্টিমর যে বয়ান নিয়েছি এবং তাঁর মাজিষ্ট্রেট পাখে যে বয়ান নির অন্যান্য পারিপার্শ্বিক যা সাক্ষ্য প্রমাণ আধার কলে সম্পূর্ণ ভাবে এটা ডাক্তার নিজে হি করছেন এবং সে নিজ অপরাধক লুচাইয়া সে হুয়েত এ প্লি নেই বাহানা করতে কিন্তু এর কিন্তু ষড়যন্ত্র না কিংবা তাঁকে ফসাই না সে যা করেছেন তাঁর সে দণ্ড পাইছেন